এগুলো হলো মেহেদি পাতা আমি বাংলাদেশ থেকে শুকিয়ে নিয়ে এসেছি যেহেতু বাংলাদেশে মানে আমার বোনের ব্লেন্ডার ছিল আমি ওটা পাউডার করার জন্য তো ভালো করে শুকাতে পারিনি এই জন্য আমি ওটাকে ব্লেন্ড করিনি তো নিয়ে এসেছি তো এই যে ছোট্ট একটা ব্লেন্ডার আমি এনেছি অনেক সুন্দর করে ব্লেন্ড হয় এই যে মিহি একদম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে মেহেদি পাতা দিয়ে শুরু করলাম ব্লগটা আর আজকের মেহেদি পাতা আমি নিয়ে এসেছি বাংলাদেশ থেকে তো আসার পরপর আমাদের ওয়েদারটা খুব সুন্দর ছিল রৌদ্র ছিল তো ওইগুলোকে ভালো করে শুকিয়ে আমি তারপর ব্লেন্ডার করে নিয়েছি আর ভালো করে মানে স্টেইনার দিয়ে চেলে নিয়েছি তো এইগুলো আমি স্টোরেজ করে রেখে দিব যেহেতু আমার মেয়েরা মেহেদি পরতে অনেক পছন্দ করে আর ন্যাচারাল মেহেদিটা পাওয়া আমাদের জন্য অনেক কষ্টকর তো তাই ভাবলাম যে দেশে যখন গিয়েছি তো যেহেতু মেহেদি পাতা মানে আমার আমার চোখে পড়েছে আমাদের আত্মীয়দের বাড়িতে যেমন আমার মামা শ্বশুরের বাড়ি এবং চাচা শ্বশুরের বাড়ি অনেক বড় বড় মেহেদি গাছ কিন্তু আগের মতো মেয়েরা এখন হাতে আর কাঁচা মেহেদি পরে না তো ভাবলাম যে নিয়ে আসি কেননা ওইগুলো দিয়ে আমি কিন্তু যে কনের যে মেহেদি ওইগুলো বানাই তো এজন্য নিয়ে আসলাম আর ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যদি কোনো এক সময় বানাই তো এখন চলে আসলাম আমার মেয়েরা পরেছে বাংলাদেশের ড্রেস ওইগুলো আমার যা 5 নম্বর যা দিয়েছেন তো ওদেরকে বললাম যে চাচিমাকে থ্যাংক ইউ বলো যে ওনার দেওয়া ড্রেসগুলো তোমরা পরেছো আর যেহেতু ওরা খুবই পছন্দ করেছে তাই ভাবলাম তো ওরা খুবই ক্যামেরা শাই আর কথা বলতে পারছে না তো যাই হোক এদিকে চলে আসলাম আমি একটা পিঠা বানাতে আর এই পিঠাটা আমাদের বাড়িতে আমার আম্মা খুব বেশি মজা করে বানাতেন তো যেহেতু আমার মতো সমান সমান বানাতে পারবো না তাই আমি আমার মতোই আমি বানাচ্ছি তো এই পিঠাটা বানাতে থি এইগুলোকে থি বলে আমি জানি না কার দেশে কোন মানে কি বলে তো থি নিয়েছি এটাকে একটা হালকা একটু আমি ভেজে নিয়েছি যেহেতু এটার মানে বাজলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর বাংলাদেশ থেকে একটা নারকেল নিয়ে এসেছিলাম তো ভাবলাম যে নারকেল দিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম যে ওই পিঠাটা আমি করে নিই কারণ ঝটপট কি বানাবো আর বাংলাদেশ থেকে আসার পর কিন্তু এত লেজি হয়ে গিয়েছি কোনো কিছু করতে মন চাচ্ছিল না তো আমার একজন ফ্রেন্ড বেড়াতে এসেছিলেন আমাদের ঘরে তো উনি আমাকে মানে পিঠা করতে দেখে লেগে গেলেন উনিও হেল্প করতে তো এখন আমি মানে এই নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর এই কুড়ানিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি একটা দা ডিজিটাল দা বলতে পারেন বটি মানে 2-in-1 তো এটাতে কাটারও সিস্টেম আছে আবার কুড়ানিরও সিস্টেম আছে দুইটা সিস্টেমেই ব্যবহার করা যায় তো আমি উপরে আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগছিলো তাই আমি নিচে বসে করছি কারণ এই দাটা আমি এনেছি উপরে মানে দাঁড়িয়ে কাজ করার জন্য টেবিলে রেখে বা এই যে ওয়ার্কটপের উপরে রেখে বা বিকেটে মানে নেওয়া যায় মাছ তরকারি সব কিছু তো আস্তে আস্তে আমারও অভ্যাস হয়ে যাবে তো এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ব্লেন্ডার করে পাউডার বানিয়ে নিব তো সবগুলো আসলে আমি বানাবো না পাউডার বানিয়ে কিছুটা আমি স্টোরেজ করব আর কিছুটা আমি ব্যবহার করব আমার এই মানে পিঠার মধ্যে তো আমি কিন্তু আজকে বলিনি যে কী পিঠা বানাবো এটা হলো আমরা যে চুই পিঠা বানাই বা চালের গুড়ের রুটি যেটা বানাই ওইভাবে আমি চালের গুঁড়ি দিয়ে খাইটা বানিয়ে নিয়েছি আর এইদিকে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল বা ঘি এসব ছাড়াই যে গুড় তির পাউডারটা করে রেখেছিলাম ওইটা আর নারকেল দিয়ে একটু মানে গরম করে নিচ্ছি যেহেতু গুড়টা একটু শক্ত থাকে তো সামান্য একটু মানে ফ্রাই প্যানে হালকা একটু আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি তাহলে এটার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে আর একসাথে গুড়টাও মিক্স হয়ে যায়
তো এইদিকে আমাদের মদা শেষ, আর আমরা বানাতে শুরু করলাম। যা যা ইচ্ছা তাই সেই দিয়ে বানাতে পারেন। তো বানিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছি, মানে সিদ্ধ করে নিয়েছি। আর এই হাঁড়িটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। আগে দেখতাম আম্মারা এইরকম একটা হাঁড়ি দিয়ে চুইপিটাকে মানে সিদ্ধ করতেন, তো ওইটা আমি নিয়ে আসলাম, আমার কাছে ভালো লেগেছে। আমি কিন্তু বাংলাদেশের হাঁড়ি পাতিল বেশি নিয়ে আসিনি, মানে বেশি কি একটাও নিয়ে আসিনি, শুধু ওইটাই এনেছি। কিন্তু আমার যে এইটা লিড আনা লাগবে, মানে সরা, তো ওইটার কথা আমি কিন্তু ভুলে গিয়েছিলাম। তো আজকে এই ইনশাল্লাহ নিয়ে নিব, কারো হাতে একটু পরিমাণে মানে কচু নিয়ে এসেছিলাম, যেহেতু আমার ওজন ততটা ছিল না। তো ভাবলাম যে এটার সাথে ওইটা মিক্স করে রান্না করি, কারণ গার্ডেনে তেমন কচু নাই, এই একটাই বড়। এটাতে কিন্তু লতা ছেড়ে দিয়েছিল, আমি মাটি দিয়ে ঢেকে দিয়েছি যাতে মানে আরও কচু বের হয়। লতা আমার প্রয়োজন নাই, কারণ আমি এই একটা দুইটা লতা দিয়ে কি করব। তো যদি আরও কচু বের হয় তাহলে বড় বড় এইরকম বড় বড় কচু হবে। এই যে এই কচুগুলো কিন্তু আসলে অনেক বড়, এগুলো মুখি দিয়ে তুলেছি, এই জন্য এগুলো ছোট। আর একটা কন্টেনারে আছে, কোথায় গেল এই কন্টেনারটা, এই যে এই কন্টেনারে আমি যাওয়ার সময় কয়েকটা মুখি ছিল আমার ঘরে রান্না করার জন্য, তো আমি এগুলো এখানে মানে পুঁতে দিয়ে গিয়েছিলাম। আর এসে দেখি যে ছোট ছোট কয়েকটা কচু হয়েছে। তো এই তিন কন্টেনার মিলিয়ে কিন্তু আমি ওইগুলোকে রান্না করব। আর এই যে একটু দেখিয়ে দিই আমার গার্ডেনের অবস্থা, এত সুন্দর কালো যে এগুলো পেপল, আসলে কালো না, কালো দেখতে মনে হচ্ছে কালো। এগুলো কিন্তু বেগুনি কাঁচামরিচ অনেকগুলো এসেছে, সবগুলো গাছেই কিন্তু এই এই একই ধরনের। আর দুই একটা গাছ শুধু কাঁচামরিচের, এই যে একটা উপর দিয়ে, আর এগুলো কাঁচামরিচ, এই যে অনেকগুলো কাঁচামরিচ এসেছে। আসলে এখন ঠান্ডা পড়ার সময়, হঠাৎ হঠাৎ করে রৌদ্র আসছে, তো এগুলো আর টিকবে না, আস্তে আস্তে খেয়ে শেষ করে নিতে হবে। পেপার, এগুলো পেপার, এই যে। তো পুঁই শাক অনেকটা ছিল, আমি তুলে নিয়ে গিয়েছি, আর এখন এই কচু শাকগুলো তুলবো। গার্ডেনের আসলে কচু খেতে অনেক মজা, অনেক মজা কি বলবো। আর বিদেশের মাটিতে আসলে সব কিছু মিলে, আমি বারবারই আপনাদেরকে বলি যে এখানে কোনো কিছু না মিলে না, সব কিছুই মিলে মাশাল্লাহ। কিন্তু এই যে ফ্রেশ খাওয়ার একটা মজা, ওইটা তা মিলে না, শুধু ওইটা আমাদের হাতে আসলে যদি একটু কষ্ট করে আমরা লাগাই তাহলে ওইটা পেয়ে যাব আমাদের গার্ডেন থেকেই, আর একদম ফ্রেশ, একদম অর্গানিক অবস্থাতেই। কারণ বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে আসলে কিন্তু ওইটা অর্গানিক কি না এটা আমাদের সন্দেহ। আর আসলে দুই একদিন থাকার কারণে কিন্তু সারটারও তেমন মানে মিলে না। তো আমরা যেহেতু প্রবাসে নাই, মামোতে খেয়ে খালো মানে খানা মামুই ভালো একটা প্রবাদ আছে। এই যে লতা আসছে, এই একটা, আর ভিতর দিকে আরও দুই তিনটা লতা আসছে। তো আমি এগুলোকে আসলে ঢেকে দিয়েছি, কারণ লতা দিয়ে কি হবে এখন। তো এটা যদি কচু ছাড়ে, এই যে কচু ছাড়বে আসলে আস্তে আস্তে ছাড়ে, তাহলে অনেকগুলো কচু হবে এজন্য। তো চেষ্টা করব, এইটা এটা কিন্তু আমি মুড়া এনেছিলাম, আর আমি চেষ্টা করব এটাকে ঘরে নিয়ে যেতে, দেখি প্রসেস করতে পারি কি না ঘরে নেওয়ার জন্য। এই যে আরও একটা নিচ দিয়ে এটা হচ্ছিল, এই যে আমি ঢেকে দিয়েছি। আমার একজন ফ্রেন্ড বলেছেন ঢেকে দিলে ওইটার মানে কি বলে আর একটা হবে কচু। আর এই যে কি সুন্দর বেগুন দেখতে পাচ্ছেন, আসলে বেগুনগুলো ঠান্ডা পড়ে গিয়েছে, আর আমি যেহেতু নাই তো এগুলোর যত্ন তেমনটা হয়নি, শুধু পানি দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি পরের বছর,
আবার হবে সবগুলো কেটে নেচ্ছি আর বাইরে তেমন ঠান্ডা না বাইরে বসেই আমি এগুলোকে কেটে নিব তো কেটে প্রসেস করে রেখে দিব পরে রান্না করব আমি কিন্তু দাদিয়ে গার্ডেনে এগুলোকে পাচবো আমার কাছে আসলে খুবই ভালো লাগে গার্ডেনের জিনিস গার্ডেনে বসে পেছে একদম নিয়ে যেতে আর চাকু ছেড়ে আমি কিন্তু দাদিয়ে খাচ্ছি আসলে আমার কাছে খুবই খুবই ভালো লাগে বাংলাদেশের একটা ফিলিং আসে আমি যখন বাংলাদেশে ছিলাম তো সবাই মিলে বসে লতা বা কচু হলে একসাথে বাঁচতেন তো খুবই ভালো লাগতো আসলে তো সেই ফিলিংসটা আনার জন্য যেহেতু আমি একাই এগুলোকে বাঁচতে হচ্ছে তো সেই ফিলিংটা আসলে আসে না তো ভাবলাম যে গার্ডেনে বসে এভাবেই করি তাহলে নিজের কাছে একটু ভালো লাগবে আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এই যে একটু পরপর সূর্যটা আসছে ভালোই লাগছে তেমনটা ঠান্ডা নাই আজকে কয়েকদিন ধরে ওয়েদারটা আমাদের কিন্তু খুবই সুন্দর তো আজকে আমি বাচ্চা শেষ করে কচুগুলো বেঁচে একদম পরিষ্কার করে রেখে দিব তারপরে যাব আমি একটা ভর্তা পার্টিতে তো যেহেতু বিকালে আমাদের পার্টি সেজন্য আমি কাজগুলো প্রথমে সেরে নিচ্ছি তারপর ভর্তা পার্টিতে যাব আর ভর্তা পার্টি যাওয়ার আগে কিন্তু আমার জায়ের মেয়ের ছিল বার্থডে তো বার্থডেতে গিয়েছি ওইটার আর কোনো ক্লিপ আমি নেইনি এজন্য আর অ্যাড করিনি তো আজকের ভর্তা পার্টিটা ছিল আমাদের রাজিয়াপুর ঘরে রাজিয়া ইউকে ব্লগসের রাজিয়াপু ওনার ঘরে ভর্তা পার্টি আর আপনারা ওনার ভিডিও ভর্তা পার্টির হয়তো বা অনেকেই দেখেছেন তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন আর একটা লাইক দিবেন আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম